রাজধানীর গুলশানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার রাত 12টার দিকে গুলশানে ঢাকাস্থ ফিলিস্তিনি দূতাবাসের সামনে এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম। জানতে চাইলে গুলশান থানার ওসি রাত 1:15 দিকে বলেন, ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্য আরেক পুলিশ সদস্যকে গুলি করেছে, বডি স্পটে আছে। এই ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন, তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।